আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, না রং দেখে না রং চড়িয়ে। আজ মনোনয়নপত্র জমা দিলেন ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্নালাল হালদার। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হরিণডাঙ্গা কালী মন্দিরে পুজো দিয়ে ডায়মন্ড হারবার নিউ টাউন থেকে পথযাত্রা শুরু হয়ে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। তারপর সেখান থেকে সোজা এসডি অফিসে এসে মহকুমা শাসক শ্রী সুকান্ত সাহার হাতে নমিনেশন জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী, দু নম্বর ব্লক যুব সভাপতি ও বিশিষ্ট আইনজীবী মাহবুবার রহমান গায়েন, সরিষা অঞ্চলের অবজারভার শামীম আহমেদ মোল্লা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল ছাত্র ইউনিয়নের সভাপতি অমিত সাহা, দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুমাই গায়েন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য মনমহিনী বিশ্বাস ও উমাপদ পুরাকায়েত সহ ডায়মন্ড হারবার বিধানসভার সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে বলেন, খেলা হচ্ছে, ডায়মন্ড হারবারে খেলা হবে। বিধায়ক দীপক কুমার হালদার বিজেপিতে চলে গেছে, এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান রক্ষার স্বার্থে আমরা এই বিধানসভা নির্বাচনে 50,000 ভোটে জয়ী করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় দেখতে চাই। ঐক্যবদ্ধ লড়াইয়ের ফল অবশ্যই তৃণমূল কংগ্রেস জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেভাবে ডায়মন্ড শহরকে সারা পশ্চিমবাংলাকে ডায়মন্ড বিধানসভাকে সাজিয়েছেন এবং আমার এই নির্বাচনকে সাজিয়েছেন তার ফলশ্রুতি আমরা নিশ্চিত জিতব এবং অগাধ হব। আপনি আসার আগে হরিণডাঙ্গা মন্দিরে পুজো দিলেন, কী চাইলেন মায়ের কাছে? এটা তো আমি হরিণার কালী মূর্তি, আমি হিন্দু, আমি প্রণাম করি রেগুলার, রেগুলার প্রণাম করি। মায়ের কাছে কি চাইলেন আজকে? আমরা একটাই চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা এবং মামাটি মানুষ যেন পশ্চিমবাংলায় 250 সিট পায় সেইটাই আমাদের প্রার্থনা। দীপক হালদার এমএলএ ছিল সেই জায়গায়, দীপক বিজেপিতে চলে গেছে, আপনাকে তৃণমূল ক্যান্ডিডেট করেছে, দীপককে কত ভোটে হারাবেন এবং কীভাবে কেন হারাবেন এটা বলুন। আপনাদের 50,000 মন্ডলের প্রতিবেদন নিউজ বাংলা টুডে।